ভোট পরবর্তী হিংসা আজও অব্যাহত বর্ধমানে। বিজেপি কর্মীর পরিবারকে মারধর, ভাঙচুর ও ঘরছাড়া করিয়েছে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা, এমনই অভিযোগ বিজেপি পরিবারের। ঘটনাটি ঘটেছে শহর বর্ধমানের 4 নম্বর ওয়ার্ডের বাজে প্রতাপপুর এলাকার সুভাষপল্লী মাঠপাড়ায়। আশ্রয় পেতে এদিন পরিবারের সকল সদস্য দ্বারস্থ হন বর্ধমান থানায়। সূত্রের খবর, এই বিষয়ে এক তৃণমূল নেতা দেবা মালকে আটক করেছে পুলিশ। এলাকায় রয়েছে উত্তেজনা। ঘরছাড়া পরিবারের দাবি, তারা সকলেই তৃণমূল কংগ্রেসের সমর্থক, তা সত্ত্বেও বিজেপির তকমা দিয়ে ঘরছাড়া ও মারধর করছে। অন্যদিকে তৃণমূলের স্থানীয় দাপুটে নেতা নুরুল আলম ওরফে সাহেব জানান, সকলেই বিজেপির সমর্থক, এদেরকে কোনো রকম মারধর ও ঘরছাড়া করেনি তৃণমূল কংগ্রেস। কার্যত 2রা মে তৃণমূলের ব্যাপকভাবে জয়লাভ শুনতেই তারা নিজেরাই বাড়িঘর ছেড়ে চলে যায়। পাশাপাশি বিশ্বজিৎ লেট জানান, আতঙ্কিত হয়ে 2রা মের পর থেকে ঘরছাড়া হয়ে যায়। আজ বর্ধমান থানার অনুমতি নিয়ে এবং স্থানীয় তৃণমূল নেতা দেবা মালের কাছেও অনুমতি নিয়ে বাড়ি ঢুকতেই তৃণমূলের বেশ কিছু কর্মীরা এসে মারধর করে ঘর থেকে বের করে দেয়। তাই আবারও দ্বারস্থ হয়েছি বর্ধমান থানায়। এখন দেখার, আদৌ কি এই পরিবার নিজ বাড়িতে ফিরতে পারবে, নাকি এভাবেই ঘরছাড়া থাকতে হবে এই পরিবারকে। আমজাদ আলীর রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। আমরা বাড়ি গেলাম, দিয়ে বাড়ি যাওয়ার পর আমাদেরকে তখন তেড়ে মারতে আসছে, বলছে যাও এখান থেকে, আমাদের হাতে পায়ে না ধরলে আমরা ঘর ঢুকতে দেবো না। কারা করেছে দেবা? আপনারা কি বিজেপি করতে? না, তৃণমূল। তাহলে তৃণমূলই আপনাদেরকে মার করছে? হ্যাঁ। কেন ঝামেলা করছে আমাদের সঙ্গে? কি হয়েছিল ঘটনাটা? হ্যাঁ, ঘটনাটা ছন্দ করে করছে, ছন্দ করছে। ছন্দ করছে যে তোমরা বিজেপি করো তাই বলছে, আর আমরা তৃণমূলকেই ভোট দিয়েছি, আমরা তৃণমূলেই আছি। কীভাবে মারধর করলো তারা? হ্যাঁ, ওই যে ছেলেটাকে মার ঘুষো মার চট দিয়েছে, আমাকে বাচ্চাটাকে কোলে নিয়েছিলাম, বোর কাছ থেকে নিয়ে আমাকে দিয়েছিল, আমি যাচ্ছিলাম ঠেলে ফেলে দিল, দিয়ে ছেলেদিকে মারধর করছে। বাড়িতে ঘুরতে দিচ্ছে না? না। দেবা কোন দল করে? দেবাও তৃণমূল করে। ওর নেতৃত্ব কে? হ্যাঁ, নেতাকে? ওর নেতা হলো গজওয়ালি। কি চাইছে? চাইছে আমাদের হাতে পায়ে ধরো, ধরে ঘর ঢোকো। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে আমরা ভালোভাবে ঘরে থাকবো, সুস্থভাবে ঘরে থাকবো। আমার নাম মাধবী লে। আমাকে বর্ধমান প্রশাসন থেকে বললো আপনি বাড়ি যান। আমি বাড়ি গেলাম নিঃসন্দেহ করে, আমি পার্টি অফিসে দেখা করেও গেলাম, দেব কাকুকে দেখা করে আমি গেলাম বাড়ি। বাড়ি যাওয়ার পর আমি বাড়ি গিয়ে আমি কিছু ছবি তুললাম আমার গিয়ে বাড়ি। আমার বাড়িতে আমি 2 তারিখের পর থেকে আমরা বাড়ি ছাড়া, আমাদেরকে সন্দেহজনক করে আমাদেরকে টর্চার করছে। টর্চার করার পর থেকে দিয়ে বিভিন্নভাবে বলছে, আমাকে নাকি বলছে দেবা মালকে নাকি আমি মার্ডার করা, সেসব কিছুই জানি না। এবং আমি গ্যারেজে কাজ করতে করতে আমার কাজ হয়ে গেলো, আমার টোটোটাই চুরি হয়ে গেল। আমার সব কিছু চুরি হয়ে যাওয়ার পরেও যে আমাকে শারীরিক এমনই টর্চার করছে, আমি আজ রাস্তায় বসে আছি। সেই রাস্তায় বসে থাকার পর থেকে আমার জীবনে একদম শেষ, আমি একদম শেষ মুহূর্তের মধ্যে পড়ে আছি রাস্তায়। আজ আমি সব প্রশাসনের কাছে এসে আমি আইনের সহযোগিতা চাইয়ে আমি আইন সুষ্ঠুভাবে বাড়ি যাওয়ার চেষ্টা করছি। আবার আর আমার শারীরিক টর্চার আমাদেরকে করেই চলেছে। আজকে আমার মারধর করেছে এবং দেবা মাল, দশজন মাল, আর আমাকে মারধর করেছে খুব। হ্যাঁ, প্রশাসনকে এসেছি প্রশাসনের কাছে, এখন প্রশাসনের কাছে জানাবার জন্য, এসে বলার জন্য আমি সুস্থভাবে যেন আমি বাড়ি ফিরি, সেই জন্য। আমার নাম বিশ্বজিৎ লে। না, বিজেপি করা কর্মী কিছু আমার দোষ বন্ধু আছে, ওদের সঙ্গে দেখা করি। দেখা করার পর আমাকে বলে যে তুই বিজেপি করিস, আর আমরা দীর্ঘদিন ধরে তৃণমূল করি, তো এমনি তকমা লাগিয়ে আমাকে 20 এপ্রিল থেকে বাড়ি ছাড়া করে। তো আমরা জানাই দেবকাউকে, দেবকাউ জানতে পারিয়ে পুলিশ প্রশাসনের মাধ্যমে আমাদেরকে ঘর ঢোকায়। ঘর ঢোকানোর পর আমাদেরকে প্রকাশ্য হয় দেবা মাল, দশরথ মাল আর অজয় মাল আমার ভাইদিকে মারধর করে। আমরা পুলিশকে জানাই এবং আমার শ্বশুরি শাশুড়িকে পায়ে হাতে ধরা করায়। এটা বলে আমার শ্বশুর শাশুড়িকে এবং আমার সামনে বলছে, পুলিশ আমাকে ফোন করে বলেছে যে দিনে পুলিশ ঢুকে যাবে,
রাত্রিরে মারতে বলেছে পুলিশে দেবামাল এইটাই বলে আর বলছে আমাদের পায়ে হাতে ধরে এবং কেস তুলতে হবে তবে ঘরে থাকতে দিবে আর ওদের নেতৃত্ব দিচ্ছে নুরুল আলম এবং গজ আলী কোন দল করে দেবে তৃণমূল দল করে তো এমএলএ খোকন দাস এসে আজকে কি মারধর করেছে আপনাদের হ্যাঁ আমার ভাই দিকে মারধর করেছে আমাকে হুমকি দিয়েছে কেস তুলতে হবে আপনাকে থানায় অভিযোগ জানিয়েছেন আমি অভিযোগ জানাতে এসেছি অভিযোগ জানানো আছে আগে কি চাইছেন আপনি আগুন চাইছি যে আমি সুস্থভাবে এবং গণতান্ত্রিকভাবে আমি থাকতে পারি আপনারা কি দল করেন তৃণমূল আমার বন্ধু বান্ধব বিজেপিতে থাকে বলে কিছু বলে তো বিজেপি করি কি নাম দেবেন আমার নাম রাজকুমার লে দেখুন কোনো মারধরকেই আমরা নিন্দা করি যে কোনো মারধরই হোক তো কি ঘটনা ঘটেছে না ঘটেছে সেটা আমরা খোঁজ খবর নিয়ে দেখি আমরা ভালো করে জেনে আমরা নিশ্চয়ই তার উত্তর দেব দেখুন কোনো মানুষ ঘর ছাড়া থাকবে এটা কাম্য নয় সে কি কারণে ঘর ছাড়া হয়েছে তার ব্যক্তিগত কারণে হোক কি পাড়া প্রতিবেশীদের কারণে হোক সেগুলো জানতে হবে তাহলে দলগতভাবে আমরা বলতে পারি কেউ ঘর ছাড়া হবে এটাকে আমরা সমর্থন করি না কারণ বহু লোক ঘর ছাড়া ছিল আমরা ঘরে ফিরিয়ে দিই দেখুন আমি ঘটনাটা জানি না খোঁজ খবর নিয়ে দেখি দেখে নিশ্চয়ই এর উত্তর দেব তবে যদি কোনো রকম এ ধরনের মারধরের ঘটনা আমাদের দলের কারুর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে এটা নিশ্চয়ই অন্যায় তবে আমি মনে করি না আমাদের দলের কেউ এ কাজ করবে সুতরাং আমি খোঁজ খবর নিয়ে দেখি কোনো অন্যায়কে আমরা সমর্থন করি না কেউ অন্যায় করলে সেটাকে দল বরদাস্ত নিশ্চয়ই কেন ঘরে ফিরবে না বাংলায় প্রশাসন আছে আইন আছে পুলিশ আছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সকলকে আহ্বান করেছেন ঘরে ফিরে আসার তো কার ক্ষমতা আছে তাদের আটকানোর তো সুতরাং সকলে ঘরে ফিরবে কেউ ঘরের বাইরে থাকবে না দেখুন আপনাকে প্রথমেই বললাম ঘটনাটা আমি খোঁজখবর নিয়ে দেখি আমি খোঁজখবর নিয়ে জেনে আমি তারপর নিশ্চয়ই তার উত্তর দেবো